তো নমস্কার বন্ধুরা, টিএমএস শ্রেণীর গ্রুপ চ্যানেল সকলকে স্বাগত। আর আজকে রয়েছি কলকাতা এক্সপো। এখন দেখাবো এসএলভি সেট আপ যখন বাজছে, কীরকম বাজছে সেটা আপনাদেরকে দেখাবো। তো ডিজে সেট আপ একটা, যারা ডিজে সেট আপ করবেন, আমি আরও অনেক কাউন্টারে দেখেছি, বাট এই সাউন্ডটা আমাকে কিন্তু খুব ভালো লেগেছে। আর ডিজের যে অরিজিনাল সাউন্ড, যে কোয়ালিটিফুল সাউন্ড, সেটা কিন্তু আমার ভালো লেগেছে অবশ্যই। তো অনেক বন্ধুরা আজকে এসেছিল, তারাও বলেছে এসএলভির যে সেট আপ, এই সেট আপটার রেজাল্টটা খুব ভালো। তো উপরে দেখতে পাচ্ছেন চারটে লাইনার রয়েছে, আর নিচে দুটো বেস রয়েছে। তো চলুন, এই সেট আপটা বাজানোর জন্য কী কী অ্যাম্পলিফায়ার লাগছে আপনাদেরকে অবশ্যই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাম্পলিফায়ারগুলো রয়েছে ওপরে, দাদা এটা একটু আমাকে রিভিউ করে দিবেন হিন্দিমে বলিয়ে। তো ও যে আপনার যে অ্যাম্পলিফায়ার হ্যাঁ, ইসকো রিভিউ করে দিজিয়ে না। ইয়ে যে অ্যাম্পলিফায়ার হ্যাঁ, নিচে বলা এক দো তিন চার টো, তো এই চার অ্যাম্পলিফায়ার কে সাথ কিসকা কানেকশন হয়? ইয়ে বেস কা? জোরসে বলিয়ে না। ডি থার্টি যে অ্যাম্পলিফায়ার এক এক অ্যাম্পলিফায়ার সে বেস চল রহা হ্যায়, চার অ্যাম্পলিফায়ার হ্যায় তো দো দো অ্যাম্পলিফায়ার সে দো বেস চলনা হ্যায়, দো বন্ধ হ্যায়। এক সে দো বেস, ও ডি থার্টি সে ও ফর্টি সে চল রহা হ্যায় চারো লাইনার। হ্যাঁ ঠিক হ্যাঁ, এক্স টু কাজ চল রহা হ্যায় স্পেশাল মিড, ইসকে অন্দর হ্যায়, ইসকে অন্দর ও যে মিড হাম দেখা থা, ঠিক হ্যায়, ইউনিট কে তরহ জো মিড হ্যায়। ওর ইয়ে বালা ওপর সে ডিজিটাল ক্রসওভার হ্যায়, ইয়ে ক্যা ক্রসওভার হ্যায়, ওর ইয়ে ভি ক্রসওভার হ্যায়, ইয়ে ক্যা হ্যায়, পাওয়ার সাপ্লাই হ্যায় না, ইয়ে পাওয়ার বাইপাস হ্যায় না, তো ঠিক হ্যায়। ওর ল্যাপটপ সে আপ সং ভি চালাতে মিক্সার কা কাম করতে হ্যায়, তো ঠিক হ্যায়। দাদা এটা বুঝিয়ে বললেন সেট আপটার যে কানেকশন আছে আর যা আছে, তো দেখতে পাচ্ছেন আর দুটো বেস আছে, আর ওপরে কিন্তু চারটে লাইনার আছে, আর মাঝে যেটা রয়েছে আর এর সাথে রয়েছে প্রেসার মিড। তো এই নিয়ে এসএলভির যে এই সেট আপ। তো এবারে আপনাদেরকে বলি দামটা, তো দাম দেখতে পাচ্ছি 1,30,000, মানে 1,30,000 পেয়ার, এ দুটো বেসের দাম খালি। আচ্ছা, দুটো বেসের দাম খালি 1,30,000, দুটো বেসের দাম টোটাল একদম সেট আপ, দুটো বেসের দাম আছে এক্সপো অফার এসএলভির অফারে আছে 1,30,000 দামটা দেখতে পাচ্ছেন। আর চারটে লাইনারের দাম আছে দো লাইনার, ও দুটো লাইনারের দাম 1,36,000, তো ঠিক আছে, দাম শুনে আমার হয়ে গেছে ফিউজ উড়ে গেছে। প্রেসার মিটকে সাত আছে, ওই জন্য দামটা বেশি 1,36,000। আপনারা দেখতে পাচ্ছেন দুটো খালি, দুটো লাইনারের দাম 1,36,000, আর দুটো বেসের দাম 1,30,000, তো ঠিক আছে, লাইনারের দাম অনেক বেশি। একজোড়া বেসের দাম যেখানে 1,30,000 সেখানে এটা 1,36,000, মানে এই দুটো 1,36,000, উপরেরটা 1,36,000, তাহলে 2,80,000 ধরে নিন, আর নিচের দুটো হচ্ছে 1,30,000, মানে 3,00,000, 4,00,000, 4,00,000 টাকায় টোটাল এই বক্সের সেট আপটা। আমি অ্যাম্পলিফায়ার বাদে আমি কিন্তু যাইতা সেট আপ রিভিউ করিনি, 4,00,000 টাকার একটা সেট আপ রিভিউ করে দিলাম খালি বক্সগুলো। আর এরপর অ্যাম্পলিফায়ার ডি থার্টি, তো দাম কত পড়বে ডি থার্টি দাম? আচ্ছা ঠিক আছে, কাউন্টার থেকে জেনে নেবো। আর আপনারা, আমি আর এটা বলতে পারছি না, দাদারা বলতে পারছে না, এর সাথে অ্যাম্পলিফায়ার লাগছে একটা, দুটো আর উপরে একটা, তিনটে অ্যাম্পলিফায়ার এই সিস্টেম দিয়ে, মোটামুটি সেট আপ দিয়ে এই টোটাল সিস্টেমটা রেডি হয়েছে। এসএলভি খুবই ভালো, আর ডিজে সেট আপ বুঝতেই পারছেন, শুনতেও যত সুন্দর, দেখতেও যত সুন্দর, আর দামটাও তত সুন্দর। তো ঠিক আছে, চলুন এই ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।